Lagai soy amare de hepadum, corido arache amaram gete yagum. Do boneri shuke con buke lukaila. Assalamu alaikum, supriyo darshok, mathe ghate, pothe pantore. প্রতিভার সন্ধানে আমি আপনাদের জ্যাকি ভাই প্রতিভার সন্ধানে কাজ করে যাই। ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও হাজির হয়েছি আমাদের লতার কাছে। তো এখানে এসেছি লতার সম্বন্ধে আমরা জানবো, কিছুটা অলরেডি জেনেছি অন্য একটা ভিডিওতে, আরও কিছু জানার বাকি আছে, সেগুলো আমরা জেনে নেব, আপনাদেরকেও জানাবো। তো লতা, এই যে ঘর দিলে, আচ্ছা তোমার আম্মু কোথায়? খুব দুর্দিন যাচ্ছে ওদের, আর এর মধ্যে আবার লতার বিয়ে হয়ে গেছে। সে আচ্ছা, তোমাদের জীবনটা কেমন কাটছে তাই বলো, তোমাদের দাম্পত্য জীবন? ভালো, ভালো হলেই ভালো। আসলে আমরা চাই তোমরা ভালো থাকো, সুখে থাকো, তাতেই আমরাও শান্তি পাবো। আর দর্শকও আশা করি শান্তি পাবে, যারা তোমাকে চেনে অবশ্যই তোমাকে চেনেও করে, ভালোবাসে, যার কারণে আশা করি আপনারাও শান্তি পাবেন। দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন ভালো থাকে, সুখে থাকে, বাদবাকি জীবনটা সুখে কাটাতে পারে। তো লতা, তোমার তো গান দিয়েই পরিচয় দর্শকের সাথে, গান দিয়েই চেনা জানা সব কিছু, গান দিয়েই তো দর্শক তো তোমার গান শুনতে চায়। তো আমি মনে করি কি আরও একটি গান শুনিয়ে দাও, তারপরে পরবর্তী ভিডিওতে আমরা লতার মায়ের কিছু কথা শুনবো, আপনাদেরকেও শোনাবো। ঠিক ঠিক আছে, তাহলে আগে গান শুনাই। আমার বন্ধু ধন্যবাদ লতাকে। আসলে লতার কণ্ঠে গান শুনলে কিন্তু ভালো লাগে, যদিও প্রতিবন্ধী, ওর গলার কিন্তু আছে একটা ভালো ছন্দি, তো ভালো লাগে লতা। আশা করি তুমি এভাবে দর্শককে প্রতিনিয়ত আরও নিত্য নতুন গান দেওয়ার চেষ্টা করো, গান শেখার চেষ্টা করো, চর্চার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই, বুঝছো? তুমি চেষ্টা করো দর্শককে আরও ভালো কিছু আগামীতে দেওয়ার জন্য, নাকি? জি। তো দর্শক, বিদায়, সেই আরও একটি কথা, বিদায় বললেই বিদায় নাই,
দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।